বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর, আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রদ্রিগো ডি পল আসতে যাচ্ছে বাংলাদেশে। এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে ভক্তদের সাথে দেখা করা হচ্ছে ডি পলের। কবে আসছে ডি পল এবং কিভাবে আসবেন এই তারকা, এই সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলোতে আগের মতো আপনাদের ভালোবাসা পাওয়া যাচ্ছে না, তাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট সহ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গত কাতার বিশ্বকাপে শত হাজার মাইল দূরের থাকা আর্জেন্টিনার সাথে এক ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ হয়েছিল বাংলাদেশ। বিশেষ করে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনায় সৃষ্টি করেছিল এই সম্পর্ক। সেই সূত্র ধরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও এসেছিল বাংলাদেশে। এরপর চলতি বছরের জুলাই এবং আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসার কথা রয়েছে আর্জেন্টাইন সাইলেন্ট কিলার খ্যাত আনহেল ডি মারিয়ার। এবং ডি মারিয়ার পর বাংলাদেশে এবং ভারতে যৌথভাবে আসার কথা এবং গুঞ্জন শোনা যাচ্ছে রদ্রিগো ডি পলের। এ সম্পর্কে ভারতীয় স্পোর্টস প্রমোটার সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, ডি মারিয়ার সাথে অথবা ডি মারিয়া আসার পর বাংলাদেশে আসতে পারে রদ্রিগো ডি পল, এবং ইতিমধ্যে এটি গণমাধ্যমকে জানিয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত। শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের স্বপ্ন পূরণ হয় কিনা এবং ভক্তরা তাদের পছন্দের প্লেয়ারকে দেখতে পারে কিনা।